Okay, try to. Come on. Ashirvad karo. Jai Guru. Ashirvad mama karo. Come to the bus. Jai Guru. Come back. Jai Guru. Rama karo. Come on. Oh, Jai Guru. How to Jai Guru? I'm here. Okay, come on. বদাদু চলে যাচ্ছে মামাম, বদাদু চলে যাচ্ছে, একটু যাও বাবা, যা বামরা চলে যাচ্ছে, আমরা কিন্তু চলে যাই, তুমি কানবা না, একটুকু কানবা না। এবার তোমরা যাই চলে যাবে, ও খুঁজবে তোমাদের। দিদি তুমি কিন্তু আসবে, হ্যাঁ এই যে ঠাম্মির সাথে একটা ছোট্ট ছবি হয়ে গেল। কিছু ভাল লাগে, এই যে যখন চলে যাওয়ার সময়টা আসে এত খারাপ লাগে। দাদু বেরিয়ে গেল, দোকানে যাবে, দোকান থেকে তারপরে কিছু টুকটা কাজ রয়েছে তারপরে যাবে। ঠাম্মি এখন এই যে বসে রয়েছে সোনাইকে নিয়ে। মামা মামা এখন দাদু চলে গেছে, যেন কেমন একটা মনে হচ্ছে। আমি জানি আর দুদিন থাকবে, তোমরা কি একদম এইভাবে সকাল সকাল রওনা দিলে? শান্ত আবার আজকে ফোন করছে, মঙ্গলবার অপারেশন হয়ে গেল, অপারেশন হয়ে গেলে আর আগে এই বার চাইছি যে অপারেশন হয়ে যায় আর না হইলে আর দুই দিন ডেট দেবে। আমি আর অলোক আবার যাইছি সেই দক্ষিণেশ্বর, এই ব্যাগটা নিয়ে নাও। হ্যাঁ কিন্তু সোনাইয়ের অনুষ্ঠানে আসতে পারবে না? না না এত তাড়াতাড়ি এলো, ভাড়া টাকা নিয়েছিস তো? সোনাকে একটু এদিকে নিয়ে এসো, একটু আশীর্বাদ করে দাও, যেন ভালো মানুষের মতন মানুষ হয়। সোনা তুমি বড় হবা, লেখাপড়া করবা, যাবি ও বুঝতে পারছে যে বোম্মারা চলে যাচ্ছে। কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, ঠাম্মি দাদুর মতন ছিল তো, একদম কিরকম যেন মনে হচ্ছে বাড়িটা ফাঁকা হয়ে গেল। যাবে তুমি, যাবে যাবে, চলো বেঁধে দিয়ে আসো। আয় তুই এদিকে আয় মামা, এদিক ওদিক ফুরুত ফারুত করিস, রোগা পাটকা মানুষ, কোথা দিয়ে কোথায় পড়ে যাবি। মর্নিং এভরিওয়ান, কিন্তু গুড কিছুই হলো না সকালবেলায়। দাদু ঠাম্মি যাওয়ার কথা ছিল আরও দুদিন পরে, দুদিন থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে এই সকালবেলায় উঠেই মামনি বলছে কি যে সোনাই তাড়াতাড়ি করে চলো, দাদু ঠাম্মি বম্মা বদাদু সব চলে যাচ্ছে। আমি কেন আজকে হঠাৎ করে যাচ্ছে কেন, মানে যাওয়ার তো কথা স্বাভাবিকভাবে ছিল না। ভাগ্যিস আমি কেকটা করে খাইয়ে দিয়েছি গো, মানে ওই কেকটার জন্যই আগের দিন, মানে আরও দুদিন আগে দাদু ঠাম্মি চলে যাওয়ার কথা। তো আমি বলছি তোমাকে আমি কেক খাবো বলেছি, তুমি আমার হাতের কেক না খেয়ে চলে যাবে? তো এবার আমি যেহেতু বায়না করেছি ওই জন্য দাদু বলছে ঠিক আছে, তোমার বায়নার কাছে তো হার স্বীকার করতেই হবে, এত আদর করে যখন রাখছো তখন তো থাকতেই হবে। তো ওই জন্য দাদু থেকে গেছিলো, প্রত্যেক দিন কিছু না কিছু পড়ে যাচ্ছে, দৌড়ো দৌড়ি, তারপরে জন্মাষ্টমী গেল, তারপরে সোনাইকে নিয়ে কতটা ব্যস্ত থাকা হয় সেটা যারা ঘরে থাকে তারা বুঝতে পারবে, আর যাদের ছোট বাচ্চা হয়েছে তারা বুঝবে যে কত কিছু থাকে। মনেই হয় যে একটা ছোট মানুষ ও আর কি করতে পারে, কিন্তু ও যে কি করতে পারে সেটা যারা নতুন মা হয়েছে তারা খুব ভালো করে বুঝতে পারছে, আর যারা হয়ে গেছো আগে তারা তো খুব ভালো করে জানোই যে আমরা এখন কি মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। রোজ নতুনত্ব কিছু ওরা শিখছে, আর মানে এতই ব্যস্ত রাখে যে সারাদিনে কি করছি কখন করছি সেটা বুঝে ওঠা যায় না। তো যাই হোক, দাদু বলছে না এখন তো তুমি ব্যস্ত, তুমি কি কেক করবে? আমি বলছি না, আমি ঠিক তার মধ্যে টাইম করে তোমার জন্য কেক বানাবোই। তো ওই জন্য দাদু বললো ঠিক আছে আরও দুদিন নয় এক্সট্রা থেকেই যাই।
এবার আজকে সকালবেলা হঠাৎ করে উঠেই আমি অবাক হয়ে গেছি। নিচে গিয়েই প্রথম দাদুর মুখটা মানে দাদু আমার দিকে তাকাচ্ছে পর্যন্ত না, জানো না, মাথাটা নিচু করে রয়েছে, কারোর দিকে তাকাচ্ছে না। এবার আমি বলছি তুমি যে বললে আরো দুদিন থাকবে, তো বলছে যে না আর আটকিও না, দাদুর আসলে জামাইয়ের অপারেশন রয়েছে, তো সেই জন্য তার আগে একটু দক্ষিণেশ্বর যাবে ওরা পুজো দিতে, বলছে বাড়িটা একদম ফাঁকা থাকবে, ওই জন্য ওরা বলছে যখন আসবে দুদিন পরে তার দুদিন আগেই চলে আসো, তাহলে আমরা দক্ষিণেশ্বরও যেতে পারবো, তারপরে অপারেশনটাও রয়েছে, তো সেই জন্য দাদু বললো না থাক আমি আর থাকতে পারবো না, আমি এবার যাই, আবার পরে যখন আসবো তখন সময় করে আসবো, অনেক দিন থাকবো। তো এই বলে তারপরে তো আর কোনো দিকে তাকাইনি, মানে সটাং ব্যাগ দুটো হাতে নিয়েছে আর বেরিয়ে গেছে। নমস্কার করেছি তবু মানে হাতটা দিয়ে আশীর্বাদ করছে, কিন্তু যে মুখের দিকে তাকাবে সেটা তাকাতে পারছে না। আমরা বুঝতেই পেরেছিলাম যে দাদুরও মনে হয় খুব কষ্ট হচ্ছে, এখান থেকে দোকান পর্যন্ত গেছে, ওখানে গিয়ে কেঁদে দিয়েছে, মানে আমাদের সামনে কাঁদতে চাইছিল না আসলে, আতঙ্ক হয়ে দাদু ওইভাবে বেরিয়ে গেছে, এত কষ্ট হচ্ছে যেন না চোখে জল এসে গেছে, মানে এই ফিলিংসটা না কাউকে বলে বোঝানোর না, মনে হচ্ছে কত আপন কিছু যেন দূরে চলে যাচ্ছে এরকম। সোনু গেল ওদেরকে কুদঘাট পর্যন্ত এগিয়ে দেবে, মেট্রো পর্যন্ত এগিয়ে দেবে, তারপরে ওরা ওখান থেকে চলে যাবে, যাবে হচ্ছে বামুনগাছি। তো এই হচ্ছে ব্যাপার। একটু আগে সুমন ফোন করলো আমাকে যে দাদু দোকানে গিয়ে নাকি কেঁদে দিয়েছে, আমি বলছি আমি বুঝতেই পেরেছিলাম যে এখান থেকে যেভাবে বেরিয়েছে কোনো দিকে না তাকিয়ে, নমস্কার করছি তবু মুখের দিকে তাকাচ্ছে না, মাথায় শুধু হাত দিয়ে বলছে তোমাদের ওপর আমার সবসময় আশীর্বাদ থাকবে। তো সেই যে একটা হেসে খেলে যেটা সারাক্ষণ দাদুকে দেখি, সেই দাদুকে দেখতে পাচ্ছিলাম না, তো তাই আমরা বুঝতেই পারছিলাম যে কিছু একটা তো অসুবিধা হচ্ছে। তো যাই হোক, মনটা একদমই ভালো নেই, করার নেই, দাদু ঠাম্মিকে তো সারা জীবনের জন্য ধরে রাখতে পারবো না, তাদেরকে সব জায়গায় যেতেও হবে, আবার বাংলাদেশ তাদের নিজের জায়গায় ফিরেও যেতে হবে। রান্না বসে গেছে, পটল ভাজা হচ্ছে, পটল ভাজা কিন্তু হয়ে গেছে, এবার তুলে নিলেই হয়, ভাতের জল বসে গেছে, ভাত হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করেই ভাজা হয়ে গেছে, এবার ওই পিঠটা একটুকুনি হয়ে যাক, তুলে দেব। এই যে পটল এখানে ভেজে ভেজে রাখা হচ্ছে, এখানে চাল ভেজানো রয়েছে, আর এর নিচে রয়েছে করলা আলু ভাজা, নিচে ডাল, আর এখানে রয়েছে মাছের ঝোলের আলু। গোল গোল আলুটা কি পটল আলুর জন্য মামনি? এই হচ্ছে রান্না বান্না আজকে, এইখানে রয়েছে মাছ, এটার মধ্যে কি মাছ জানো সোনা মা? সোনায়ের মাছ মনে হচ্ছে, এটা সোনায়ের মাছ, আর এই হচ্ছে চিংড়ি মাছ নিচে, যেটা এখনো পর্যন্ত কাটা হয়নি। তাহলে তো এখন যাচ্ছি সোনাইকে ভ্যাকসিন দিতে। আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, বৃষ্টি আসতে পারে, ওই জন্য আর বেকার বেকার দাঁড়াবো না, এখনই বেরিয়ে যাই। তুমি কি দেখে এসছো একটু বলে দাও, বলো। ওখানে একটা বউ পাখা ঘুরছিল থাম। আর কোথায় দিল, কোথায় দিল আজকে? হ্যাঁ, আজকে কোথায় দিল? বলে আজকে আমি হাতে খেয়েছি। বলো কোথায় দিল আজকে, কোথায় দিল, কি কেমন লেগেছে? আজকে হাতে দিয়েছে প্রথম, এতদিন পায়ে খেয়েছে আজকে হাতে। হ্যাঁ হ্যাঁ, বলো আর কি কি দিয়েছে তোমায়, বলো, জোর করে দিয়ে দিয়েছে না? বিস্কিট যেমন খাওয়ার জন্য বায়না করে, বিস্কিটটা দিতে পারতাম না, বিস্কিটটা পারবে, তারপরে তোমার না 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 ওইসব কোনো ব্যাপার নেই, উনি কিছু মেনশন করে দেননি। আর সুজিটা বলেছে সুজি নিতে এক চব্য, সে বলছি তোমায় আমি পরে। আর কি বলে রুটি বলেছি, রুটিটাও বারণ করেনি, বলছে ঠিক আছে, কিন্তু রুটিও কি দিয়ে খাবে এখন? ও এখন যেটা খাচ্ছে সেটাই খা, আর একটু বড় হোক, রুটি খাওয়ার মতন বয়স হোক, তারপরে, মানে এতদিন যে রুটিটা হাতে নিয়ে আমি যখন টিফিন খাচ্ছি হাতে নিলাম, সেটার ভয় থাকতো, মুখে না দিয়ে দেয়, এখন সেই ভয়টা নেই, যে রুটির ওপরে ছালটুকু ওর হাতে দেওয়া যেতে পারে। রুটি খেতে পারবে কি করে, তো ওই গরম রুটি ফুলে ওঠে, ওটা গরম জলের মধ্যে ফেলে রাখলে দেখেছি, আজকে ভ্যাকসিন দিয়েছে,
ভ্যাকসিন দিয়ে এবার তো কেঁদে উঠে যে হাতের মধ্যে দিয়েছে প্রথম, এবার কেঁদে ওঠার পরে বলছে কি যে এই পাপ, আমরা যেমন করি সব কিছুতে বকা দিই তাকে, তাকে বকা দিলে চুপ করে যায়। ওই শিশিটা টেবিলের মধ্যে দু তিনবার ডাক্তারবাবু বাড়ি মেরেছে, মেরে তারপরে বলছে তোকে ফেলে দিই, বলে ডাস্টবিনে ফেলেছে। ওটা দেখে মেয়ে চুপ করে গেছে, যে ওকে বকে দিয়েছে ব্যাস ও চুপ। ওই তো যাকে যে ব্যথা দিয়েছে তাকে ফেলে দিয়েছে, ডাক্তারবাবু ফেলে দিয়েছে একদম। আজকে তোমায় বলেছে কিন্তু অনেক আদর করেছে, কিন্তু বলে কি ও যাওয়ার সাথে সাথে ও সুন্দরী, ও সুন্দরী করে আজকে কথা হয়েছে দুজনের। দেখেছো কি আবদার এসে একদম। হ্যালো, হ্যাঁ কি শুনছি, তুমি দুপুরে খাওনি কেন? তোমার সাথে কথা বলার পর তো আমারও এমন কষ্ট হচ্ছিল, সে আর আমি আর প্রকাশ করিনি, প্রকাশ করলে আবার তুমি কষ্ট পাবা ওই জন্য। তা তুমি আবার কবে আসবে বলো, আমি একটু চিন্তা করছি না। এটা কে শোনাই নাকি? হ্যাঁ বাবাই বাবাই কি বলতো মাতাদান, কি বলতো দোলে মনু দোলে কলা কি বলে, এটা বলতো মাতাদান, এইটা বলতো। হ্যাঁ মামাম, যে আমি নিচ থেকে উপরে এলাম মামা এরম করে বলে উঠলো মামা। এসি এদিকে আসো, এদিকে আসো, ব্যাটারিটা না পুরো দিলে এখন ভালো হয় জানো। ব্যাটারিটা কই, ব্যাটারিটা কোথায় রয়েছে সেইটাই তো কথা। ওই যেটা দেখ দেখতে পাবি, ওই যেটা সেই ব্যাটারি তো আর ব্যাটারিতে ঘুর চলে গেছি, সুইচ গুলো হাত দিলেই বেজে উঠবে তখন আরো ভালো লাগবে। এটা পড়া ব্যাটারি দুটো মনে হয়, দেখি যদি 9% লাগে না। তুমি তাও দেখে নিও কটা ব্যাটারি, আমি তো খুঁজি পারি না। টুক 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 টুক, বাবা এখানে ধরে রাখে, ধরে দেখো যত বারণ করবো তত দেবে। এই যে ও মে ও মে ও মে, ও মেটা জানো তো বকার মধ্যে ধরে, যেই বলি ও রেগে যায়, আবে বকছি মুখটা ছোট হয়ে যায়। টুকি টুকি আমি দুবার ঘুরিয়ে দিচ্ছি, ওর বাড়ি মারবে। এই যে এই যে এই যে শোনাই ধত ধত ধত।